What's up? কি অবস্থা সবার? হোপ ইউ আর ডুইং ফাইন। সো আই এম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও, অ্যান্ড ইফ ইউ নিউ হিয়ার, হাই আই এম ডুইং। অনেকদিন পর ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি, অ্যান্ড আজকের এই ভিডিওতে আমি তোমাদের সবাইকে দেখাবো হাউ ডিড আই গো ফ্রম দিস টু দিস। সো আমি বহুদিন ধরেই চিন্তা করতেছিলাম যে আরেকবার হেয়ার কালার করব, অ্যান্ড আই থিঙ্ক আজকে আমি ফর দ্য 8th টাইম আমার হেয়ার কালার করতে যাচ্ছি। তো এই অ্যাপয়েন্টমেন্ট এই নিয়ে দুইবার ক্যান্সেল করা হয়েছে অলরেডি, বিকজ আমি খালি লাস্ট মোমেন্টে ক্যান্সেল করে দিই। অ্যান্ড যে হেয়ার কালারটা আমি করতে চাইছি, আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমাকে ভালো লাগবে না, বাট আবার আমার মনে হচ্ছে আমার করা উচিত। মানে এটা একটা কনফিউজড একটা, কে চিল্লায়, চুপ, এটা একটা কনফিউজিং একটা ব্যাপার আর কি। তো আজকে আমি নিজের মনে অনেক সাহস যোগায় ফাইনালি ভালো না লাগলে না লাগবে তাও কালার চেঞ্জ করি, আই নিড এ চেঞ্জ। তো যতদিন ছোট আসছি, স্পিড 16 আসছি, ততদিন এরকম কালার টালার করে ফেলি। আর আমার জীবনে একটা কালারই করা আই থিঙ্ক বাকি ছিল আমার বাকেট লিস্টে, এটা করে ফেলি, লাইনি শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ। সো এখন আমরা রেডি হচ্ছি, বাট অনেস্ট কথা হইতেছে আমার না একদমই 1% এক্সাইটমেন্ট কাজ করতেছে না, উল্টা আমার কাছে প্যারা লাগতেছে। সো লেটস সি হাউ ইট গোস। এরকম লিফটা তো ভয় লাগে, কোনো আয়না নাই কিচ্ছু নাই, আটকাই গেলে আমি শেষ। Shoes. Shoes. You love this? Yes. Colors, colors, colors. Thank you. রেড করতে চাই না, হলে বার্গেন্ডি করবো, না হলে ব্লু। আমি কি চাচ্ছি জানো, মানে ওই যে ব্ল্যাক হেয়ার, হ্যাঁ ব্লু ব্ল্যাক যেটা আর কি, কোনো ইয়ে ছাড়া, হাইলাইটস ছাড়া, ওরকম চাচ্ছি, ব্লুই করি। আচ্ছা বুঝেছো, কোন ব্লুটা? হুম হুম, দেখা যাবে পিছনে কি লেখা। ব্রাইডাল, সবাই আমাকে বিয়ে দেওয়ার জন্য এত পাগল হয়ে আসছে কেন? ইয়ারিংস খুলে ফেললে ভালো হতো না? খুলে ফেলি, দাঁড়ান। স্টিল নট এক্সাইটেড, বাট মাথায় তো আরাম লাগে। এটা আবার কি, এটা যদি এখন মাথার উপর খুলে পড়ে, একটা ঘুম দি। আচ্ছা এরপর কি সাদা শার্ট পরলে সাদা শার্টের উপর কি আবার কালার লেগে যাবে? হায় হায়, আরে ম্যাজিক, কেমন হইলো এটা? আচ্ছা আমাকে যদি ভালো না লাগে দেখতে? এই খারাপ লাগতেছে না কিন্তু, নাইস। ও আরো এক লেয়ার বাকি। ও বেবি ক্লায়েন্টদের জন্য বেবি চেয়ার, হাউ কিউট। তাও যে আমি ছাতাটা নিয়ে আসছি, আমার আজকে 1 সেকেন্ডের জন্য মনে হইতেছিল যে আমি আমার রেইনকোটটা আনি, সে কবে রেইনকোটটা কিনে বসে আসছি, একটা দিনও পড়তে পারলাম না। এই নিয়ে 4 দিন নিয়ে বেরিয়েছি, 4 দিনে একদিনও জিনিস পড়তে পারিনি। আজকে বৃষ্টি হইতেছে, আজকে আমি নিয়েই বেরিয়ে নিয়ে জিনিসটা, এখন আমার কাছে কষ্ট লাগছে। দেখো আমার চুলের কালার কেমন হয়েছে, তাড়াতাড়ি বলো। খুলে না, কেউ আসছে বাসায়? দেখো আমার নিউ কালার, আয় হায়, এখানে বেশি বোঝা যায়, স্টুডিওতে বোঝা যায় নাই। আই ওয়ান্ট ইট, ওপরটা দিলে রং হয় কিনা, 1 সেকেন্ড 1 সেকেন্ড।
আমার এত আগলি নেইলস যে ও ওয়াও এটা এটা সাইজটা একটু দেখো প্লিজ কি ব্যাপারটা দেখো না এটা দেখো হাই হাই আমি টুইঙ্কল বার্থডেতে কিচ্ছু দিই না রিয়েলি হ্যাঁ আমি জাস্ট দিছো আই ডিড না তাহলে এটা আমার উসুল যাই বার্থডেতে কিছু দাইলাম না আই ডিড আল্লাহ এটা পরে আম এটা টু লেটস ওয়ার দিস এন্ড ড্যান্স এটা পরে আম বলি গোল্ডেন নাচি ওই যে ট্রাই করো তো ট্রাই দ্যাট আমার পক্ষে এটা সম্ভব না বানানো বাট ও মাই গড ভিতরটা দেখি আমরা ও শি মেড মি আ স্ক্র্যাপ বুক This is I'm so গতকাল আসলে honestly আমি সারাদিন ঘুমাইছি দেখতে পাই দিলাম গিফট পেলাম গাইস কিন্তু এখন বলো আমার বার্থডে কত তারিখে ছিল বলো এখন আমাকে যখন খুব জিজ্ঞেস করলা বলো এখন আমার বার্থডে কবে ছিল দেখছো দেখছো আমি জানি না সে বলবে আমি এখন পা দিয়ে কথা বলবো ওই যে হ্যালো হ্যালো পাশেরটা দেখেছি বিফোর আফটার আই বাই আই বাই বাসায় চলে আসতে ভাল লাগে বাসায় এসে সারা নিব চেঞ্জ করবো জায়গায় থাকবো ফোন গোতাবো দ্যাটস হোয়াট আই লাইক নাও আই এম ওল্ড ওকে সো এখন হেয়ার কালার করার পর বা নতুন একটা ঘটনা ঘটানোর পরে সবাই যেটা করতে পছন্দ করে আমি এখন সবাইকে ফোন দিব আমার ইউজলেস ফ্রেন্ডগুলোকে ফোন দিয়ে আমি ওদেরকে জিজ্ঞেস করবো হাউ ডু আই লুক কেমন হয়েছে দেখো বলো তোমরা রিয়াকশন দাও তো তোমরা বেশি এক্সপেকটেশন রাখো না আমার কোনো ফ্রেন্ডই আসলে তেমন কোনো ভালো রিয়াকশন দিবে না সো লেটস স্টার্ট ফার্স্টে আমরা কাকে কল দিব বুঝতেই পারছি না রে ভাই দেখবো যে চার পাঁচজনকে কল দিছি একটাও ফোন ধরা নেই স্টিল ধরছে না আমিও ফোন ধরি না ওকে কল দিলাম কেটে দিছে বাহ বান্ধবী নাম্বার থ্রি সেও ফোন ধরবে না দেখলাম যে আমি আমি বলছি না যে কেউ ফোন ধরবে না বলছি আমি বলছি আমরা কেউই কারো ফোন ধরি না কখনো দিস ইজ হাউ উই আর এই মুহূর্তে আমার খুব অপমানিত লাগছে আসলে একজনও ফোন ধরলো না ধরছে আল্লাহ কেমনে ধরলো তুই ফোনটা না ধরলে আমার মান সম্মান থাকতো না এখন বুঝি নাই তুই এখন ফোনটা ধরলে আমার মান সম্মান থাকতো না না ধরলে হ্যাঁ তুই কোথায় লাইবে জানি না দেখো আমি নতুন কালার করেছি হাউ ইজ ইট ভেরি নাইস জি সুনাম কর সুনাম কর অনেক সুন্দর কালার হয়েছে একদম আমার জাস্ট হচ্ছে মানে আমি কি বলবো এই কালার দেখে আমার এখনই তোকে ৫টা টাকা বিকাশে দিতে মন যাচ্ছে বাট আমার বিকাশে ৫টা নাই কেউ আসে না আমি ভিডিও বানাচ্ছি আমি বহুদিন পরে ইউটিউবে ব্যাক করব এই জন্যই মানে বলতেছি যে এখন আমি আমার ফ্রেন্ডকে কল দিব দেখি তিনজন তুমি তিন নাম্বার মানুষ দুইজন ফোন ধরে নাই তুই তো জীবন তুই ওই ও যে ফোন ধরছে ও তো থাকেই না মেসেঞ্জারে ওরে জীবন আমি বললাম যে আমরা কেউ কারো ফোন ধরি না কখনো না আমি আমি ধরি আমি বাড়িতে আসলে ফোনের কাছে থাকি
আর কি আছে ফোন? আমি না ফোন দিয়ে মানুষ পাচ্ছি না, মানে আমি নট আ ভিডিও কল পাইছি। দেখ কালার করেছি। কেন তুমি কি অন্ধ, চোখে দেখতেছো না? দেখে বলো। কাউকে পাচ্ছি না, একজনের সাথে তো দেখাই করে আসলাম, বাসার মানুষরাও তো দেখেই ফেললো, তোমরাও দেখে ফেলছো, আর আমার বাকি পোলো ফ্রেন্ড গুলোও না, মানে দে ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট, সো ওদেরকে ফোন দেওয়ার চেয়ে না দেওয়াই বেটার। হু এলস? দেখি অনলাইন কে আছে, অনলাইন দেখে দিব। আরেকজন আছে, বাট ও ও ক্যানাডা থাকে, সো ও এখন জীবনে ফোন ধরবে না। ফোন হ্যালো, হাই, কি অবস্থা? ভালো দোস, ভালো আছিস? আমি যে নতুন কালার করছি আমাকে কেমন লাগছে বল। এখন চশমা পরছি। বল এটা কি কালার, কালারের নাম বল, বলতে পারলে গিফট আছে। বল, চিন্তা কর, লাল, নীল, হলুদ, সবুজ, কি মনে হচ্ছে? আমি আর সম্ভব না, আমি আর পারতেছি না, আই'ম সরি। আমি আমার বন্ধুদের সাথে আসলে ভিডিও কলে কথা বলি না, সো ইটস ভেরি অকওয়ার্ড। দ্যাটস ইট, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। আমি বহুদিন পর ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি, জানি এটা তেমন ভিউজ হবে না, বাট ইটস ওকে, আই'ম মেকিং ইট ফর মাই সেলফ। অ্যান্ড আমি যদিও যে কালারটা এক্স্যাক্টলি চাইছিলাম, আমি যেহেতু ব্লিচ করার জন্য রেডি ছিলাম না, সো ওদের দোষ নেই আসলে এটা আসবে না, বাট এই কালারটা যথেষ্ট ভালো এসেছে। অ্যান্ড আমি যেটা বুঝতে পারছি যে ওই কালারটা আমার নসিবেই নাই, বিকজ আমি যখন ওই কালারটা করার প্ল্যান করি তখনই কোনো না কোনো একটা রোগ টোক চলে আসে অলওয়েজ। আমার কিন্তু চয়েস ছিল এটা অর দ্য ব্লু ওয়ান, সো এটা আমার কপালে ছিল, এটা আমি করে ফেলেছি। অ্যান্ড ইট লুকস নাইস, সুন্দর লাগছে। এটা করে ফেলে প্রবলেম ছিল, দেশি আউটফিটগুলোর সাথে মেবি ব্লু খুব একটা ভালো লাগতো না, শান্ত না। বাট সকালে আমি যেরকম প্যারা খাইছি, এখন আমি একদমই প্যারা খাচ্ছি, আই ফিল গুড, অ্যাটলিস্ট আমাকে ভূতের মতো লাগছে না। আমার বাসার মানুষ তো অনেক সুন্দর একটা কমেন্ট করেছে আজকে ফার্স্ট ডে, যে আমাকে আগের থেকে জাতের লাগতেছে, সো আই এম ভেরি হ্যাপি যে আমাকে জাতের লাগছে। কমেন্ট করে জানাও তোমাদের কাছে কেমন লাগলো। অ্যান্ড তোমরা হেয়ার কালার করতে চাইলে, অন্যান্য সার্ভিসেস নিতে চাইলে, স্যালন সার্ভিসেস নিতে চাইলে, যারা ধানমন্ডির আশেপাশে আসো তোমরা মন্ট্রেজোর স্যালনে ঘুরে আসতে পারো। আমি তো নিজেই দেখালাম যে ওদের স্যালনটা অনেক বেশি স্পেশিয়াস, অনেক সুন্দর, ওয়েল ফার্নিশড, অ্যান্ড ইন্টেরিয়ার খুব সুন্দর, সার্ভিস খুবই ভালো, অ্যান্ড ওরা খুব কোয়ালিটিফুল জিনিস ইউজ করে অলওয়েজ। আমি আগেও যখন ওদের সাথে কাজ করছি ওরা খুবই 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 কোয়ালিটি মেনটেন করার ট্রাই করে, তো তোমরা ট্রাই করে আসতে পারো। সো ইফ ইউ লাইক দ্য ভিডিও ইউ নো দ্য ডিল, ইউ হ্যাভ টু সাবস্ক্রাইব, হিট দ্য নোটিফিকেশন বেল অ্যান্ড লিভ আ থামস আপ। আনটিল নেক্সট টাইম, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই, টেক কেয়ার। কি আলগা ড্রগ জীবন, তো এগুলো করোস না, আমার ভিডিও মানে ক্যামেরার সামনে আসলেই পারছি।